বেসরকারি হাসপাতালে ভোগান্তি শেষ কোথায়? করোনা মহামারীতে চিকিৎসার নামে রোগীকে জিম্মি করা হচ্ছে, ভুয়া এবং অযৌক্তিক বিল ধরিয়ে দিয়ে রোগী এবং পরিবারকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের নজরদারির অভাবে বেসরকারি হাসপাতালগুলো বেপরোয়া হয়ে উঠেছে। তাদের উপর কঠোর নজরদারি ও আইন প্রয়োগের উপর তাগিদ দিচ্ছেন তারা। হাসান পারভেজের প্রতিবেদন। দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকার কয়েকটি বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসার ব্যবস্থা নেয়। গত মাস থেকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা শুরু করে, কিন্তু এই হাসপাতালের বিরুদ্ধে রোগীদের অভিযোগের শেষ নেই। সরকারের সঙ্গে চুক্তি থাকা অবস্থায় করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও বেশ কয়েকজন রোগীর কাছ থেকেই অর্থ আদায় করে। সম্প্রতি এক করোনা রোগীকে 30 মিনিট অক্সিজেন দিয়ে 86,400 টাকার বিল তুলে নেয়ার অভিযোগ উঠেছে। এটা হচ্ছে মহামারীর সময়ও মহামারী রোগ নিয়ে বেসরকারির দিকে যখন রাষ্ট্র ঠেলে দেয়, তখন জনগণের আর কোনো উপায় থাকে না, দুর্বৃত্তদের খপ্পরে তারা পড়তে পারে। রাজধানীর মালিবাগে প্রশান্তি বেসরকারি হাসপাতালে আইসিইউ বেডে না রেখেও রোগীকে আইসিইউর বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। বাড়তি বিল আদায়ের জন্য 12 ঘন্টা লাশ জিম্মি করার ঘটনাও ঘটেছে এই হাসপাতালে। প্রশান্তি নামক একটি বেসরকারি হাসপাতালে রোগীকে এবং রোগীর পরিবারকে জিম্মি করে বিল রাখা হয়েছে। আমি এই সুবাদে দুটি মেসেজ দিতে চাই। আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, বিষয়গুলো আপনারা খতিয়ে দেখবেন। এটা তো অ্যাকশন নিতে হবে, এগুলো করাপশন, এটা অ্যাকশন নিতে হবে না, এটা ক্রিমিনাল অফেন্স। এই যাদের কাছ থেকে নিচ্ছে সে একটা ইন্ডিভিজুয়াল লোক, তার আর কি জোর আছে এত বড় একটা কালা লোকের এগেস্টে কিছু করতে গেলে? করোনা মহামারীকালে বেসরকারি হাসপাতালগুলোকে আরো মানবিক হতে বলছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে দুর্বৃত্তদের খপ্পর থেকে রোগীদের রক্ষা করতে সরকারকে কঠোর হতেও বলছেন তারা। সাধারণ মানুষের ভোগান্তি হয় এমন কোনো কাজ যেন কোনো হাসপাতাল করতে না পারে, সেদিকে কিন্তু সরকারকেই নজরদারি করতে হবে। তিন নির্ধারণ পর্যায়ে থেকে এটাতে কে কি নিতে পারবে, কি হবে, সেটা যেমন বেঁধে দেওয়া, অ্যাট দি সেম টাইম তাদের তদারকিটা সরকারকেই করতে। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে বেশিরভাগ বেসরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ রাখার অভিযোগ রয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।